আচ্ছা, একবার ভাবুন তো কেমন হবে ছানা গুঁড়া দুধ ছাড়া বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে যদি এইরকম মজাদার রসমালাই পিঠা ঘরেই তৈরি করে নেওয়া যায় একদম সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নো ফেল একটা রসমালাইয়ের রেসিপি। যে রসমালাইটা তৈরি করতে কোনো রকমের গুঁড়া দুধ বা ছানার প্রয়োজন নেই, শুধুমাত্র শুকনো চালের গুঁড়া দিয়েই তৈরি করে নিতে পারবেন খুব সহজে একদম পারফেক্টভাবে। তাহলে কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন, তবে আমি রসমালাইয়ের টেস্টটা বাড়ানোর জন্য এখানে দুধ দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো, ঘি দিয়ে দিব 1 চা চামচের মতো। এরপর এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এরপর দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। 1 কাপ দুধের জন্য আমি এখানে নিচ্ছি শুকনো চালের গুঁড়া 1 কাপ। 1 কাপ চালের গুঁড়া পুরাটা নিই নাই, আমি এখান থেকে 2 টেবিল চামচ চালের গুঁড়া তুলে রেখেছি। প্রয়োজন হলে আমি দিব, আর প্রয়োজন না হলে দিব না। চুলাটা কিন্তু আগেই অফ করে দিতে হবে। তারপর এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চুলার দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এক্সট্রা যে 2 টেবিল চামচ চালের গুঁড়া তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু আর লাগে না এখানে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এই ডোটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। এই 10 মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু ডোটা অনেক সফট আর স্মুথ হয়ে গেছে। এরপরও আমি একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এখানে কোনো রকমের ছানা বা গুঁড়া দুধ ব্যবহার করা হয়নি, তাই এই ডোটাকে একটু সফট করেই মেখে নিতে হবে যেন একদমই স্মুথ থাকে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিব আর রসমালাইয়ের বলগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে লম্বা, চ্যাপটা বা গোল রাখতে পারেন, তবে আমি আজকে একটু লম্বা করে নিয়েছি। তৈরি করা খুবই সহজ। প্রথমে গোল গোল ঘুরিয়ে ছোট বলের মতো তৈরি করতে হবে, এরপর আবারও একটু লম্বালম্বি করে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। এইভাবেই আমি বাকি সবগুলো রসমালাইয়ের মিষ্টি তৈরি করে নিব। 1 কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো রসমালাইয়ের মিষ্টি হবে। এরপর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মালাইটা তৈরি করব। প্রথমেই একটা প্যানে নিয়ে নিব আমি 4 কাপ লিকুইড দুধ। এখানে কিন্তু ঘন দুধ নেওয়া যাবে না, এখানে পাতলা দুধই নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে ভালো দুধ নেওয়ার জন্য, তার মানে ফুল ক্রিম ফুল ফ্যাট যুক্ত দুধ নিতে হবে। প্রথমে যদি ঘন দুধের মধ্যে রসমালাইয়ের মিষ্টিগুলো দেয়া হয় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে এই মালাইটা ঢুকবে না আর মিষ্টিটা সফটও হবে না, তাই পাতলা দুধের মধ্যেই মিষ্টিগুলো দিতে হবে। এরপর এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মাথাটা একটু ভেঙে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো লবণ। মিষ্টির জন্য চিনির পরিবর্তে আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি 1/2 কাপ গুড় নিয়েছি আর গুড়টাকে একদম পাতলা করে কেটে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুড়টা গলে যাওয়া পর্যন্ত এভাবে মিশাতে থাকতে হবে। যখন একটা বলক চলে আসবে তখন আমি রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিব। গুড় দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে। চিনি দিয়ে করলে কিন্তু এই কালারটা পাবেন না ক্যারামেলাইজড করা ছাড়া। আর এটা তো শুধু রসমালাই না, এটা হচ্ছে রসমালাই পিঠা, তাই এই রসমালাই পিঠাটাকে আরও স্পেশাল করার জন্য এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু একটু সফট হয়ে যাবে, তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে চামচের উল্টা পাশ দিয়ে আমি কিভাবে গোল গোল ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে করলে আর একটাও ভাঙবে না আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না। চুলার হিটটাকে একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো। এরপর এগুলোকে রান্না করে নিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো, অথবা এই 4 কাপ লিকুইড দুধ যখন একদম মালাইতে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে যেতে হবে। আস্তে আস্তে জাল করে সময় নিয়ে রান্না করার কারণে কিন্তু মালাইটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। মালাইয়ের কালার, থিকনেস সব কিছু মিলিয়ে কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে। আর এই মিষ্টিগুলোর কথা আমি কি বলবো, এগুলো এত সফট হয়েছে আমি উঠানোর সময়ে কিন্তু কয়েকটা ভেঙেও গেছে। আপনারা চাইলে রসমালাইয়ের এই পিঠাগুলোকে ঠান্ডা করেও খেতে পারেন, আবার এই অবস্থায়ও খেতে পারেন। এত সহজ,
পারফেক্ট নো ফেল একটা রসমালাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তাও আবার বাজারে কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, চামচ না লাগাতেই কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। মুখে দিলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই নাই হয়ে যাবে পিঠাটা। আমার মনে হয় আমরা অনেকেই জানি না শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও যে এত মজা করে রসমালাই তৈরি করে নেওয়া যায়, তাও আবার এত সহজে। এমন শীতে কিন্তু এই রসমালাই পিঠাটা কোনোভাবেই মিস করা যাবে না। আর আমি কথা দিচ্ছি, একবার যদি এই রসমালাই পিঠাটা তৈরি করেন, আপনারা আরও হাজারবার তৈরি করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।